করোনার প্রবল দাপটে ও লকডাউনের ফলে গৃহবন্দী সকল জনসাধারণ খাদ্যাভাবে ভুগছেন বহু অসহায় দরিদ্র পরিবার। দুর্গাপুর কনিষ্ক মোড়ের শ্রী শ্রী মা আনন্দময়ী সেবা সমিতির সদস্যরা প্রতিদিনই রান্না করা খাবার তুলে দিচ্ছেন কমলপুর প্লটের অধীন দু তিনটি গ্রামের পরিবারকে। সেই সঙ্গে আজ আবার দুর্গাপুর পুলিশের ডাকে সাড়া দিয়ে এ জোনের তুলসী দাস রোডের অসহায় দরিদ্র মানুষের হাতে খিচুড়ি ডিম ও সবজি রান্না খাবার তুলে দিলেন। খাবার নিয়ে আনন্দিত ওই এলাকার মানুষ। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।